আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ, শুরুতেই শিরোনাম। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে ফিরল রাশিয়া ইউক্রেনের ক্ষোভ। এদিকে সিরিয়ায় উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে মার্কিন বাহিনী, অভিযোগ রাশিয়ার। জানিয়ে দেব আকাশপথের আকস্মিক হামলা রুখতে যৌথ মহড়া মার্কিন রোমানিয়া সেনাবাহিনীর। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের। জানিয়ে দেব রাশিয়াকে যে হুঁশিয়ারি দিলেন জেলেন্সকি। টর্নেডো লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের আরকানসাস, নিহত দুই। সর্বশেষ জানিয়ে দেব ইমরানকে রাজনীতি থেকে সরানো জরুরি বললেন রানা সানাউল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে ফিরল রাশিয়া ইউক্রেনের ক্ষোভ। ইউক্রেনের তীব্র প্রতিবাদের মুখেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির সাংবিধানিক দায়িত্ব পেল রাশিয়া। মূলত নিরাপত্তা পরিষদের 15 সদস্যের প্রত্যেকে এক মাসের জন্য এ সাংবিধানিক দায়িত্ব পেয়ে থাকে। রাশিয়া সর্বশেষে দায়িত্ব পেয়েছিল 2022 সালের ফেব্রুয়ারিতে। সেবার ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেছিল তারা। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, রাশিয়া নিরাপত্তা পরিষদের সভাপতি হলে পুতিনই একমাত্র রাষ্ট্রনায়ক হবেন যার বিরুদ্ধে যুদ্ধাপরাধ অভিযোগে গ্রেফতারাদেশ থাকা সত্ত্বেও তিনি জাতিসংঘের এমন গুরুত্বপূর্ণ একটি পদে দায়িত্ব পালন করবেন। জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া এক বিবৃতিতে জানান, অস্ত্র নিয়ন্ত্রণ ইস্যুর কিছু বিষয়ে আলোচনা হওয়া উচিত। একটি ইউনিপোলার বিশ্ব ব্যবস্থা নিয়েও আলোচনা করতে চাই আমরা। জাতিসংঘে নিযুক্ত রুশ প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া, এদিকে জাতিসংঘে রাশিয়া এমন এক গুরুত্বপূর্ণ পদ লাভকে এপ্রিল ফুলের যে সবচেয়ে বাজে কৌতুক উল্লেখ করে আন্তর্জাতিক নিরাপত্তা কাউন্সিলের গুরুতর কাঠামোগত সমস্যা আছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের রাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। এ ঘটনায় আন্তর্জাতিক আইনের ধর্ষণ উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট উপদেষ্টা মিখাইলো পদলায়ক বলেন যে পক্ষ একটি ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করেছে, সম্ভাব্য সব উপায়ে মানব অধিকার ও অন্যান্য আইন ভঙ্গ করেছে, নিউক্লিয়ার অস্ত্রের আইন ভেঙেছে, তাদের আন্তর্জাতিক নিরাপত্তার সর্বোচ্চ সংস্থাকে নেতৃত্ব দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেন, গত বছরে আমরা অনুরোধ করেছিলাম সন্ত্রাসবাদী রাষ্ট্রটির সদস্যপদ বাতিলের। এদিকে ইউক্রেনের এমন বিরোধিতার জবাবে এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন পিয়েরে বলেন, ইউএন চার্টারে আমাদের হাত বাঁধা, দুর্ভাগ্যজনক হলেও রাশিয়া এখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, আর কোন স্থায়ী সদস্যকে বহিষ্কারের এখতিয়ার কারণ নেই, এটা আমাদের বাস্তবতা, আর এই বাস্তবতা পরিবর্তনের কোন আইনসঙ্গত উপায়ও আমাদের জানা নেই। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য, আর অস্থায়ী 10 সদস্য সহ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15। প্রত্যেক সদস্য এক মাস করে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের সাংবিধানিক দায়িত্ব পালন করে। সিরিয়ায় উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে মার্কিন বাহিনী, অভিযোগ রাশিয়ার। সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনী উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া, সেই সঙ্গে তাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসের বরাত দিয়ে আল জাজিরা এখবর দিয়েছে। প্রতিবেদন মতে শুক্রবার রুশ বাহিনীর সিনিয়র কর্মকর্তা ওলেগ গুরিনভ বলেছেন, সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে হাসাকা প্রদেশের সম্প্রতি একাধিক উস্কানিমূলক ঘটনা ঘটেছে, যেখানে কয়েক বছর ধরে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। স্থানীয় কুর্দি বাহিনীর সঙ্গে মিলে তারা জঙ্গি গোষ্ঠী আইএস এর বিরুদ্ধে লড়াই করছে বলে দাবি করে আসছে। 2015 সাল থেকে সিরিয়া রুশ বাহিনীও মোতায়েন রয়েছে। রুশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল ওলেগ গুরিনভ রাশিয়ান সেন্টার ফর রিকনসিলিয়েশন অব দ্য অপোজিং পার্টিস ইন সিরিয়ার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। সংবাদ সংস্থা তাসকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, হাসাকা প্রদেশে মার্কিন বাহিনীর দিক থেকে উস্কানিমূলক কর্মকাণ্ড লক্ষ্য করা গেছে, এসব কর্মকাণ্ডের জন্য আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে। আকাশপথের আকস্মিক হামলা রুখতে যৌথ মহড়া মার্কিন রোমানিয়া সেনাবাহিনীর। আকাশপথে আকস্মিক হামলা রুখতে বিশাল পরিষদের যৌথ প্রশিক্ষণে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র ও রোমানিয়ার সেনারা। শুক্রবার রোমানিয়ার বিমান ঘাঁটিতে এ মহড়া হয়। মূলত ন্যাটো জোটের সামরিক মহড়ার অংশ হিসেবেই অনুশীলনে অংশ নেয় সেনারা। এদিন অত্যাধুনিক হেলিকপ্টার এবং অস্ত্র নিয়ে রণক্ষেত্রে হামলা মোকাবেলার নানা কৌশল প্রদর্শন করেন তারা। গত কয়েকদিন ধরেই রোমানিয়ার সেনা, নৌ এবং বিমান বাহিনীর সাথে মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের আগ্রাসনের জেরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্দেশ্যেই এমন উদ্যোগ।
ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের। ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিতে ইরান জানিয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য হত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলি বিমান বাহিনীর শুক্রবার বিপ্লবী গার্ড কর্পসের এক কর্মকর্তা নিহত হয় বলে দাবি করেছে তেহরান। ইরানি মিডিয়ায় শুক্রবার সম্প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, ইসলামী বিপ্লবী গার্ডের সামরিক উপদেষ্টা মিলাদ হায়দারি শহীদ হয়েছেন। স্থানীয় সময় মধ্যরাতের দিকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ সময় বেশ কিছুক্ষণ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে দাবি করেছেন সিরিয়ান বাহিনী। তেহরান এই হামলাকে একটি অপরাধমূলক পদক্ষেপ বলে অভিহিত করেছে। এর উপযুক্ত জবাব অবশ্যই দেওয়া হবে। 2011 সালে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আসাদের সমর্থনে সিরিয়ায় ইরানের প্রভাব বাড়ে। ইসরায়েল প্রায়শই দেশটিতে ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তেহরান অবশ্য বলেছে তাদের কর্মকর্তারা সিরিয়ায় কেবল উপদেষ্টা পদে কাজ করে। রয়টার্সের মতে গোটা সংঘর্ষ কয়েক ডজন IRGC কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ ও ইরান সমর্থিত বিভিন্ন ইরাকি আধা সামরিক সংগঠন দামেস্ক এবং এর আশেপাশের পাশাপাশি সিরিয়ার উত্তর পূর্ব এবং দক্ষিণ শক্তিশালী অবস্থান তৈরি করে রেখেছে। রাশিয়াকে যে হুঁশিয়ারি দিলেন জেলেন্সকি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন যুদ্ধাপরাধের জন্য রাশিয়াকে জবাবদিহিতার মুখোমুখি দাঁড় করানো হবে। জেলেন্সকি বলেছেন রাশিয়ার সব হত্যাকারীদের ন্যায় বিচারের মুখোমুখি করা হবে, শতভাগভাবেই করা হবে। আমরা এটার নিশ্চয়তা দিচ্ছি, আমরা এর উপায় খুঁজে বের করব। বুচা গণহত্যার বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে জেলেন্সকি এসব কথা বলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বলেন, আমি বুচার হত্যাকাণ্ডের বিচার করতে সবকিছু করব, সব রাশিয়ান হত্যাকারী সন্ত্রাসীদের সব অপরাধের বিচার করতে চাই আমরা। ইউক্রেনের দাবি, বুচার আশেপাশের এলাকায় 1400+ বেসামরিক নাগরিককে হত্যা করেছে রাশিয়ান সেনারা। টর্নেডো লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের আরকানসাস, নিহত দুই। শক্তিশালী টর্নেডো লন্ডভন্ড হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল অঙ্গরাজ্য আরকানসাস। এতে নিহত হয়েছেন অন্তত দুজন। আরকানসাসের গভর্নর সারাহ হুকাবি স্যান্ডার্স এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার অঙ্গরাজ্যটিতে টর্নেডো আঘাত হানে। এতে রাজধানী লিটল রকে বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে জনবহুল শহরে নিহতের কোনো খবর পাওয়া যায়নি। লিটল রকের মেয়র ফ্রাঙ্ক স্কুট জুনিয়র টুইটে জানিয়েছেন, টর্নেডোয় তার শহরে আহত হয়েছেন অন্তত 24 জন। আহত ব্যক্তিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যদিকে গভর্নর সারা স্যান্ডার্স জানান, রাজধানী লিটল রক থেকে প্রায় 160 কিলোমিটার পূর্ব অবস্থিত ওয়াইন শহরে টর্নেডোয় দুজন মারা গেছেন। তিনি দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন। ইমরানকে রাজনীতি থেকে সরানো জরুরি বললেন রানা সানাউল্লাহ। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, ইমরান খানের মতো বিতর্কিত নেতাকে রাজনৈতিক অঙ্গন থেকে সরানো অপরিহার্য হয়ে উঠেছে। দেশটিতে বর্তমানে যে সংকট মুখোমুখি এসে দাঁড়িয়েছে তার জন্য পাকিস্তান তেহরিক ইনসাফ চেয়ারম্যানকেই দায়ী করেছেন তিনি। জিওনিউজ জানিয়েছে, শুক্রবার সুপ্রিম কোর্টের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রানা সানাউল্লাহ এ মন্তব্য করেন। ইমরান খানকে একটা ফিতনা অভিহিত করেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রথমে একটি রাজনৈতিক ও প্রশাসনিক সংকট তৈরি করেছেন, আর এখন বিচারিক সমস্যা তৈরি করছেন, সে কারণেই তাকে রাজনীতি থেকে অপসারণ করা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সানাউল্লাহ বলেন, পিটিআই প্রধানকে কিভাবে রাজনীতিতে লঞ্চ করা হয়েছিল তা তদন্ত করা দরকার। এক্ষেত্রে বিচার বিভাগকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। প্রসঙ্গত, ক্রিকেট থেকে রাজনীতি বনে যাওয়া ইমরান খানকে নিয়ে প্রায় এমন বিস্ফোরক মন্তব্য করে আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে পিটিআই চেয়ারম্যান তাকে হত্যা চেষ্টার জন্য যে তিনজনকে দায়ী করেছেন তাদের একজন তিনি, অপর দুজন হলেন খোদ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা। গত বছরের নভেম্বরে ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালে ইমরান খানের ওপর গুলি চালানো হয়। এতে প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন তিনি। এছাড়া এক পিটিআই কর্মী নিহত এবং বেশ কয়েকজন আহত হন। ওই হত্যাচেষ্টার জন্য উল্লিখিত তিনজনকে দায়ী করে আসছেন পিটিআই চেয়ারম্যান।